ভিডিওতে করোনা সম্বন্ধে আলোচনা করব। প্রথম জিনিস, করোনা কি জিনিস এবং করোনা থেকে করোনা আমাদের কিভাবে ক্ষতি করে, করোনা কিভাবে টেস্ট করা হয়, করোনা হলে আমরা বাড়িতে বসে কি করে বুঝতে পারবো। করোনা হচ্ছে একটা আরএনএ যুক্ত ভাইরাস, এর স্পাইক প্রোটিন থাকে, এরকম অংশগুলোকে এগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন। এটা আরএনএ যুক্ত একটি ভাইরাস। এটা আমাদের শরীরে প্রবেশ করে যদি শরীরে পেটের মধ্যে চলে যায় অতটা ক্ষতি হবে না, কারণ আমাদের শরীরের কোষ পর্দা করোনাকে ঢুকতে দেবে না। ঠিক আছে, কোষ পর্দা কিছু মার্কারি জিনিসগুলোকেই ঢুকতে দেয় কোষের ভেতরে, করোনাকে ঢুকতে দেবে না। এ কোথায় ক্ষতি করে? এটা আমাদের ফুসফুসের ক্ষতি করে। করোনা আমাদের ফুসফুসের রিসেপ্টর থেকে প্রবেশ করতে চেষ্টা করে। রিসেপ্টর কী জিনিস? আমরা যে মেডিসিন খাই সেটা রিসেপ্টরের মাধ্যমে শরীরে প্রবেশ করে। হ্যাঁ, করোনা রিসেপ্টরের মাধ্যমে প্রবেশ করে আমাদের কোষের প্রথমে নিউক্লিয়াসের কাছে দেয়। নিউক্লিয়াসকে জিজ্ঞাসা করে যে জেরক্স মেশিন কোথায় এর প্রতিলিপি বানানোর জন্য। আমাদের শরীরের কোষের জেরক্স মেশিন বলতে গেলে বলা হয় রাইবোজোমকে। রাইবোজোমকে বলা হয় কারণ রাইবোজোম প্রোটিন উৎপন্ন করে বলে। এবং করোনা ভাইরাস নিউক্লিয়াসের কাছে জিজ্ঞাসা করে যে জেরক্স মেশিন কোথায়। এখানে জেরক্স মেশিন বলতে রাইবোজোমের কাছে বোঝায়। রাইবোজোমের কাছে করোনা ভাইরাস যায়, গিয়ে যেখানে প্রোটিন তৈরি হচ্ছিল সেখানে গিয়ে বসে পড়ে। প্রোটিনের বদলে রাইবোজোম করোনা ভাইরাসকে বা তৈরি করতে থাকে। এইরকম করে একটা করোনা থেকে হাজার হাজার করোনা ভাইরাস শরীরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের শরীরে ক্ষতি করতে থাকে। এখন করোনা হলে আরটিপিসিআর টেস্ট করতে বলে। আরটিপিসিআর টেস্ট কী সেই সম্বন্ধে এখন জানব। আমাদের প্রথমত করোনা হলে লালা টেস্ট করা হয়, লালা নেওয়া হয় নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে লালা নেওয়া হয়। লালা থেকে আমরা বলেছি করোনা ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএ পরীক্ষার মাধ্যমে কোনো জিনিস 100% বোঝা যায় না, ওই জন্য আরএনএকে ডিএনএতে রূপান্তরিত করা হয়। প্রথমত আরএনএতে ডিএনএ রূপান্তরিত করাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আরটিপিসিআর এর ফুল ফর্ম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারিজেশন চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এরকম করোনা আছে কি না বোঝা যায়। ডিএনএ দেখতে হয় ডবল হ্যারিকাল বলা হয়। এগুলিকে এক একটা সাইকেল বলা হয়, প্রতিটা সাইকেল বলা হয়। করোনা টেস্টের জন্য 35টা সাইকেল ঘোরানো হয়, ওর মধ্যে করোনা দেখা হয়। যদি করোনা পাওয়া যায় ওর মধ্যে তাহলে করোনা পজিটিভ ধরা হয়, যদি না 35টা সাইকেলের মধ্যে করোনা পাওয়া যায় তাহলে করোনা নেগেটিভ ধরা হয়। এগুলিকে এক একটা ধরা হয় সিটি ভ্যালু। প্রথম সাইকেল ঘোরানোর পর যদি করোনা পাওয়া যায় তাহলে তার সিটি ভ্যালু 1। সিটি ভ্যালু যত কম হবে তার করোনা ভাইরাস তত বেশি আছে। যদি বলা হয় সিটি ভ্যালু 25 তাহলে তার করোনা অনেকটা কম আছে, কারণ 25টা সাইকেল ঘোরানোর পর তার দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন হাসপাতালে অনেক ভিড় থাকার জন্য করোনা টেস্ট করা সম্ভব না, তাই জন্য বাড়িতে কী করে বুঝতে পারবে যে করোনা ভাইরাস হয়েছে? পালস অক্সিমিটারের দাম 2000 থেকে 3000 টাকার মধ্যে পালস অক্সিমিটার পাওয়া যাবে। যেই হাতে আমরা বেশি কাজ করি সেই হাতের আঙুলে পালস অক্সিমিটার লাগালে তার পালস দেখা যাবে। পালস অক্সিমিটার SpO2 দেখা যাবে আর পাল রেট দেখা যাবে। SpO2 বলতে স্যাচুরেটেড অক্সিজেন পাওয়ার। স্যাচুরেটেড অক্সিজেন কেমন আছে? যদি 94% কম থাকে তাহলে বুঝতে হবে করোনা ভাইরাস হতে পারে। 94% বেশি থাকলে কোনো প্রবলেম থাকবে না। পালস রেট দেখতে হবে যে 60 থেকে 90% মধ্যে রয়েছে কি না। 60 থেকে 90% যদি কম থাকে, 60% যদি কম থাকে তাহলে প্রবলেম আছে, করোনা ভাইরাস হতে পারে। এবং যদি এইরকম অক্সিজেন লেভেল যদি 94% কম এবং পালস রেট যদি 60% কম থাকে তাহলে কী করবে? বাড়িতে জিঙ্ক বেশি দরকার হয় আর ভিটামিন সি এর বেশি দরকার হয়। জিঙ্ক আর ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? জিঙ্ক দুধে পাওয়া যায়, মিল্কে এবং ডিমে পাওয়া যায় জিঙ্ক। এবং ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় খাবার বলতে লেবু, আমলকি, এই জাতীয় খাবারগুলোর মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও মেডিসিনের দোকানে মাল্টিভিটামিন জিঙ্ক বলে একটা ওষুধ পাওয়া যায়, ওই ওষুধটা খুবই ভালো মানে করোনা ভাইরাসের জন্য।